জন্য রক্ষা করতে এসেছিলাম, সেইখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। তিন কিলোমিটার বাকি তারাপীঠ। আমরা তারাপীঠে প্রবেশ করে গেছি। তারাপীঠ, জয় মা, জয় মা, জয় জয় তারা। দ্বারকা নদ রিভার, এরপর দিয়ে আমরা এখন যাচ্ছি দ্বারকা নদ। ভালোবাসার তারাপীঠ। ওই হোটেল বন্ধন, বন্ধন হলুদ রঙের বাড়িটা, হোটেল বন্ধন। কটা বাজে আমরা পৌঁছলাম বন্ধন লজে তারাপীঠ। তারাপীঠের মহাশ্মশান আমরা এখন রাতের বেলা, এখন বাজে প্রায় 9টা।
এখন আমরা তারাপীঠের মহাশ্মশানে বামদেবের সমাধিক্ষেত্রে এখানে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে অন্ধকার, তার মাঝে মোমবাতি জ্বলছে, ভিনি জ্বলছে, ধূপকাঠি আলো সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আচ্ছা পরে কথা, হ্যাঁ পরে ফোন করবো। আমি মুক্তানন্দ বাবাজির সমাধি আমি যাবো একটু পরে। আমরা এখন মাতারা মন্দিরের সামনে আছি, আমাদের ডালি সাজানো হচ্ছে, দাদারা সব ডালি সাজাচ্ছেন, ওনারা আমাদের মন্দিরে নিয়ে যাবেন পুজো করার জন্য। দেবাশিস ভট্টাচার্য, দেবাশিস দা, হ্যাঁ কত নম্বর গেট? ভিআইপি গেট, পূর্ব গেট। ওরা কখন এলে এখনই সাতটায়
গেটে। আমরা এখন মায়ের পুজো দিয়ে চলে এসেছি, এবার আমরা মায়ের এখানে যজ্ঞ করব। ओम अग्नाय नमो मग्नाय भैम गुरु मग्नाय स्वाहा। अग्नाय भैम नमो मग्नाय नमो
Thank you.
ভালো হ্যাঁ গত বারের থেকেও ভালো।